আমি তোমাকে একটা বাড়িতে নিয়ে যাব। সেখানকার সবাইকে তুমি চেনো, তোমার খুব ভালো লাগবে, সবাই তোমাকে খুব ভালোবাসবে। আচ্ছা, এতদিনে নিশ্চয় আমাদের তুনি বেশ বড় হয়ে গেছে, বলো। ধুর, কি যে বলিস, ওকে এখনো অত বড় হয়েছে নাকি? কিন্তু ও এখন আধো আধো কথা বলবে, ঘরে চারিদিকে খেলে বেড়াবে, এগুলো ভেবে যে আমার কি আনন্দ হচ্ছে না। বাহ, খুব ভালো। মানে ছোট মা যে যে জিনিসগুলো বারণ করবে তোমায় ঠিক সেগুলোই করতে হবে, তাই না মাধুরী? বারণ করেছে না ছোট মা? ওই মেয়ের নাম এই বাড়িতে তুলতে বারণ করেছে কি করেনি ছোট মা? ছোট মার বিশ্বাস, জয়ের এই অবস্থার জন্য ওই মেয়েই দায়ী, অ্যান্ড টু সাম এক্সটেন্ট আমারও সেটাই বিশ্বাস। তাই দয়া করে এসব নিয়ে আদিক্ষেতাগুলো তোমরা একটু বন্ধ করো। জয়ের জীবনে, আমাদের জীবনে রানী কিন্তু এখন শুধুমাত্র একজন ডাক্তার আর কেউ না। প্লিজ, আমি এটা রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, সত্যি যদি তোমরা চাও জয় সুস্থ হয়ে উঠুক, জয় ভালো চাও, দয়া করে এই কথাগুলো আর তুলো না এই বাড়িতে, প্লিজ। উমেশ বৌমা, জয়ের জন্য যে স্যুপটা বানাতে বলেছিলাম সেটা বানিয়েছো তো? ও ডাক্তার কিন্তু ওকে এখন সলিড ফুড খেতে বারণ করেছে, খাওয়া যাবে না। হ্যাঁ মা, আমি সব রেডি করে রেখেছি, আমি রান্না যখন শুরু করেছি সবার আগে জয়ের স্যুপটাই রেডি করেছিলাম। ঠিক আছে, বড় বৌমা অনিশার সাথে কিছু কথা আছে, ওরা কখন আসছে? আমার কথা হয়েছে, রনক সনক ওরা সবাই গেছে, ঠিক টাইমলি এসে যাবে, তুমি একদম টেনশন করো না। যাই, জয়ের ঘরটা তো গুছিয়ে দিয়েছি, তবু একবার দেখে আসি, কতদিন পর ছেলেটা বাড়ি আসবে, নিজের ঘরে এসে থাকবে, কত আনন্দের কথা। অথচ দেখো, নিজের বাড়ি এসে দু চোখ ভরে বাড়িটা দেখতে পারবে না, নিজের আপনজনদের দেখতে পারবে না, কত কষ্ট। ডক্টর তো পুরোটাই তোমার সামনে বলেছেন ছোট মা, এটা জাস্ট একটা টেম্পোরারি ফেজ, সব ঠিক হয়ে যাবে, তোমার জয় একদম সেরে উঠবে ছোট মা, তুমি কষ্ট পেও না। যাই, ঘরটা দেখে আসি। Thank you.